আমাদের আজিজুস সামাদ ডন, ডন মানে ওই ডন কিন্তু না, ডন নামে একটা খারাপ ডন আছে পৃথিবীতে, এটা কিন্তু ওই ডন না, এই ডনটা হচ্ছে আসল ডন আজিজুস সামাদ। সামাদ সাহেব একেবারে সুপুত্র যাত্রা তার শুরু হল, তিনি কেন্দ্রীয় মেম্বার। আর আমাদের সকলেরই গুরুপি 81 বছর বয়সে জো বাইডেন যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে, 81 বছর বয়সে মতিউর রহমানও নেতা হতে পারে। তিনি আজকের সভার সভাপতি, এখানে প্রধান অতিথি সাবেক শিক্ষামন্ত্রী, খুব গুণীজন মানুষ এবং সজ্জন মানুষ, তার সম্পর্কে আমি অনেক জানি। যারা প্রেসিডিয়াম মেম্বার আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ, বিশেষ অতিথি যার নামের আগে এত পদ বাংলাদেশে আর কে অর্জন করতে পারে। যদি বলেন বরিশাল বিএম কলেজের পিপি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক, যুবলীগের চেয়ারম্যান, আওয়ামী লীগের অর্গানাইজিং সেক্রেটারি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এখন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, মোহাম্মদপুর থেকে দুইবার এমপি এবং মন্ত্রী, এত পদের অধিকারী বাংলাদেশে আর কোনো নেতা নেই। তিনি হলেন জনাব জাহাঙ্গীর কবির নানক। জাতীয় রাজনীতির একজন ধ্রুবতা, তার পাশে আছেন আরেকজন ধ্রুবতা, কুষ্টিয়ার মতো আসন থেকে তিনি ইতিমধ্যে দুইবার এমপি হয়েছেন, নিজ আসন ছেড়ে দিয়েছেন, কুষ্টিয়া শহরে এসে ঠাই পেয়েছেন এবং সেই আসনটি এখন আওয়ামী লীগের আসন হিসাবে প্রতিষ্ঠা করেছেন নিজের যোগ্যতায়, নিজের দক্ষতায়। তিনি হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আমি তার সাথে যুক্তভাবে চট্টগ্রাম এবং সিলেটে একাধিক দুইবারের মতো কাজ করে যাচ্ছি। কাজে আমাদের চিন্তা চেতনার জগতে আমরা এক অভিন্ন। তিনি হলেন মাহবুব আলম হানিফ এমপি, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, মেইন স্পিকার। এখানে আমার আগে যিনি বক্তব্য রাখলেন মান্নান ভাই, মান্নান সাহেব প্ল্যানিং মিনিস্টার, পরিকল্পনা মন্ত্রী, তিনি আগেও কেন্দ্রীয় কমিটির মেম্বার ছিলেন, অর্থ প্রতিমন্ত্রী ছিলেন, তার বক্তৃতা আমি অভিভূত হয়ে গেছি। তিনি একাধারে একজন নেতা, সেকেন্ডলি তিনি হলেন আমলাতন্ত্রের দাদা। তার বক্তৃতার শব্দ চয়নে একটি কথা আমার লেগেছে, ন্যায়ত আইনত, এই দুটি শব্দের ওজন কত, কত ঠন এটা বুঝতে পারবেন না। এই ন্যায়ত আইনতই হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুশাসনের মূল মনোভঙ্গি। আর এমপিরা আছেন আমাদের মানিক ভাই, মহিবুর মানিক ভাই, মানিকে মানিক চিনে, ইতিমধ্যে পাঁচবার এমপি হয়ে গেছেন, প্রতিকূল অবস্থার মধ্যে এমপি হয়ে যান, কাজেই তাকেও আমি শ্রদ্ধা জানাই, আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। তারপরে এমপি আছেন আমাদেরকে রতন, রতনের নাম না বললে তো আমার চাকরি নট, রতন দরম পাশা, আমার নেত্রকোনার পাশেই লাগোয়া, ভাষা সংস্কৃতি সবই নিই, যেতে হয় ময়মনসিংহ হয়ে বুঝছেন, রতন আছে। তারপরে এমপি আছে এখন স্বামীমা, স্বামীমা নাকি এখন কি বাটি অঞ্চলের অগ্নিকন্যা নাকি তাকে দাবা নিয়ে দিয়েছে, হ্যাঁ হাউর কন্যা, হাউরে সে বাসছে। সুতরাং আমাদের আওয়ামী লীগের আরও নেতৃবৃন্দ এখানে আছেন, আমাদের আজিজুস সামাদ ডন, ডন মানে ওই ডন কিন্তু না, ডন নামে একটা খারাপ ডন আছে পৃথিবীতে, এটা কিন্তু ওই ডন না, এই ডনটা হচ্ছে আসল ডন আজিজুস সামাদ। সামাদ সাহেব একেবারে সুপুত্র যাত্রা তার শুরু হল, তিনি কেন্দ্রীয় কমিটির মেম্বার।
আর কেউ বাকি আছে? আর কেউ বাকি আছে আমাদের? ইয়া ইমন এত প্রশংসা করলো আমার, ফেরেশতার ইমন, তার কথা না বললেই কি চলে? যে আমার এত গুণগান গিয়েছে, ইমন আছে জেনারেল সেক্রেটারি, সে ফেরেশতা, তার ঘরেও ফেরেশতা, দুজন ফেরেশতার মিলে সে আলোকিত করে বাংলাদেশ।